টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। দীর্ঘদিন পর টেলিভিশনে কামব্যাক করছেন অর্জুন। বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে বীর সদাশগুপ্ত পরিচালিত ওয়ান ছবিটিতে তার অভিনয় সত্যি প্রশংসনীয়। গত ছ সাত বছরে অনেকগুলি ছবি করে ফেলেছেন অর্জুন চক্রবর্তী। ফিচার ফিল্মসের পাশাপাশি প্রচুর টেলিছবিতেও অভিনয় করেছেন। শুধু তাই না, ছবি পরিচালনাতেও হাত পাকিয়েছেন তিনি। কিন্তু গত 2010-11 সালে তার ডেবিউ ধারাবাহিক গানের ওপারের পর আর তাকে দেখা যায়নি সিরিয়ালের কোনো মুখ্য চরিত্রে। 2015 সালে টেলিপর্দার ব্যোমকেশ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল একটি বিশেষ চরিত্রে, কিন্তু সেটা লিড নয়। অর্জুনের টেলি অনুগামীদের জন্য সুখবর, আবারও টেলিভিশনে ফিরছেন সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে। জি বাংলার নতুন ধারাবাহিক জামাই রাজাতে তাকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। নতুন এই ধারাবাহিকটি তৈরি হচ্ছে সুরিন্দর ফিল্মসের ব্যানারে, পরিচালনা করছেন বাবু পুনি। ধারাবাহিকের গল্পটি সম্ভবত ঘর জামাই কেন্দ্রিক, যদিও টলিউডের একাংশের ফিসফাস যে বড় পর্দাতে সেভাবে সফল না হবার কারণে অর্জুনের এই ছোট পর্দায় প্রত্যাবর্তন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।